Ahí voy a estar en el hombre. মঙ্গলবার শিলচরের মেডিকেল কলেজ গাইনি ওয়ার্ড থেকে বাচ্চা রেখে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। শিলচর মেডিকেল কলেজ থেকে নিখোঁজ গৃহবধূ জালেঙ্গার ডাক বাংলার বাসিন্দা শিমুল দাসের স্ত্রী মন্টি দাস। বর্তমানে তারা শিলচর লিংক রোডে ভাড়া বাড়িতে বাসবাস করে। গৃহবধূ নিখোঁজ হওয়ায় শিলচর মেডিকেল কলেজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, জালেঙ্গার ডাক বাংলার বাসিন্দা শিমুল দাসের স্ত্রী মন্টি দাস গত বুধবারে লিংক রোডের ভাড়া বাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজের গাইনি ওয়ার্ডের 45 নম্বর বেডে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সকাল 7:30 6 দিনের শিশুকে রেখে নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোকেরা গাইনি ওয়ার্ডের নার্সদেরকে মন্টির কথা জিজ্ঞাসা করলে তারা এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এরপর কিছুটা উত্তেজনা শুরু হয়। পরে হাসপাতালের তরফ থেকে পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই ঘটনার তদন্ত চালিয়ে যায়। ধন্যবাদ। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে, রূপক চক্রবর্তীর প্রতিবেদন। একটা সময় পেশেন্ট হইয়া ইসলাম মন্ত্রী আসছে, মেয়ে আনার পরে এইখানে সঙ্গে সঙ্গে অবশ্য সিজার হয়েছে, ওয়ার পরে মেয়ে হয়েছে একটা। এরপরে রাত্রে 10:30-11:30 সময় তারা রুমে দিছে, রুমে রাখি আমরা 11:00 সময়। আমি আর বাইক দুটা গেছি, আমি 1টার সময় রাত্রে করে গেছি। হ্যাঁ, আজকে ছুটি 6 দিনের দিন। তারা ছুটি সকালে আমার 5:30 ফোন করছে, তাই দিদি তুমি আইবে আইবে। আমি হচ্ছে আইমু, ছুটি কোন সময় হয় আমার এখন হয়েছে, ঠিক আছে। অতটুকুই আমি জানি, আর তো আমি কিচ্ছু জানি না। এরপরে আমার ফোন করছে আর বার তাইলে খাওয়া জানি। এখন নার্স মন্ডলকে কইতা, এখন নার্স মন্ডলকে কইতা বাজার মেডিকেল ওয়ার্ড বয় যারা আসলা নি, ওয়ার্ড বয় বা নার্স আর আসলা নি, ডিউটি তারা সব মেডিকেলের সব স্টাফরা আছে আসলা। আপনার ওয়াইফের নাম মন্টি দাস? আমার নাম শিমুল দাস। শিমুল দাস গড় কোন জায়গা? তোমার আর আমি থাকি তোমার 6 নম্বর গলি বাড়ি আইসি। তোমার বুধবারে আইসি, আমি বড় লইয়া বুধবার তোমার সে জায়গা সব কিছু হয়েছে। ওয়ার পরে আমরা তোমার 6 দিন আসলাম। ওয়ার পরে আপনার ওয়াইফের নাম মন্টি দাস? আমার নাম শিমুল দাস। শিমুল দাস গড় কোন জায়গা? তোমার তোমার দামলা আর তোমার থাকি ফাঁসিন পারা। এখন আপনি কেটে চাই? মেসরি খাচ্ছি বলি। এখন কিতা, এখন কিতা হয়েছে? এখন আমার বড় খুঁজে পাইলাম না। এটা কইতে গিয়া মেডিকেলতে গিয়া